নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি কয়েকটা পটল দিয়ে তৈরি করা এমন একটা রেসিপি যেটা দিয়ে ভাত বা রুটি দুটোই কিন্তু খেতে দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা যারা নতুন বন্ধু, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে রোজগার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এটা পটলের পেঁয়াজ পটল বা পটল পেঁয়াজি এরকম কিছু একটা আপনারা নিজেরাই নাম দিয়ে দিতে পারেন, এটা অবশ্যই আমার নিজস্ব রেসিপি। একবার এই রেসিপিটাকে ফলো করে বাড়িতে নিজেরা তৈরি করুন। ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, এবং আপনারা রুটি কিংবা ভাতের সাথে দুইয়ের সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। পরোটা লুচি নানের সাথেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। আমি এখানে কয়েকটা পটল নিয়েছি, পটলগুলোকে প্রথমে একটু কেটে নেব। তবে পটলগুলোকে অল্প করে একটু খোসা ছাড়িয়ে, আর অল্প করে একটু খোসা রেখে, পুরোটা খোসা কিন্তু ছাড়াবো না, একটু লম্বা করে স্লাইস করে করে আমি কেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। আমি এখানে 2 টেবিলস্পুন সর্ষের তেল ব্যবহার করলাম, আপনারা এটা হোয়াইট অয়েলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দিচ্ছি গোটা জিরে 1/2 টিস্পুন। এবার দিচ্ছি চিলি ফ্লিক্স 1/4 টিস্পুন। আপনাদের কাছে চিলি ফ্লিক্স না থাকলে ছোটো ছোটো করে শুকনো লঙ্কা আর একটু কুচিও আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন কুচানো রসুন, রসুনটা একসাথে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে আমি কারি পাতার একটা ডালে যে কটা পাতা হয় সেগুলোই আমি পরিষ্কার করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার রসুন, কারি পাতা, জিরে, শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। সুন্দর যখন ফ্লেভার বেরোবে তার মধ্যে দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ। তবে যেহেতু এটা পেঁয়াজ পটল বা পেঁয়াজি পটলে যেটাই বলুন না কেন, তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ফোড়নের সাথে ফ্রাই করে নেব। পেঁয়াজটা বেশ অনেকটা ভাজা হয়ে এসেছে, তবে খুব বেশি লাল কিন্তু হয়নি পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। তবে দেখুন, পটলগুলোকে আমি ঠিক এইভাবে কেটেছি, পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। পটলটা এবার সমস্ত কিছুর সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়ে এটাকে একটু ভাজতে থাকব। পটলগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে নুন আর হলুদটাকে পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে একটু ভাজতে থাকব। এবার একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। পটলটা কিন্তু এতে কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে এবং ভাজাটাও বেশ ভালো হয়ে যাবে। পটলটাকে আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেবো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটু ভাজতে থাকবো। তবে রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করছি, তবে কনস্ট্যান্ট এটাকে কিন্তু হাই ফ্লেমে রাখলে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। চিনিটাকেও ভালো করে আমি পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে আরও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। তবে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, পটল কিন্তু বেশ সফট হয়ে গেছে। পটলটা দেখুন, ভাজতে ভাজতে যখন পটলটা থেকে তেল ছেড়ে এসছে, একদম এটা প্রায় শেষের মুখে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কসৌরি মেথি 1 টেবিল চামচ। তবে এটা কিন্তু আমার রোস্ট করা নয়,
এটা প্লেন যেরকম প্যাকেটে থাকে সেইটাই আমি প্যাকেট থেকে বার করে এক টেবিল স্পুনের মতো কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু একটু ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এইভাবে সমস্ত কিছুকে মিক্সড করে নিচ্ছি। একদম রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট প্লেটে নামিয়ে নেব। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে পটল পেঁয়াজি বা পেঁয়াজ পটল এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একদিন তৈরি করবেন। রুটি পরোটা লুচি কিংবা শুধু শুধু গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে দারুণ লাগবে। বেশ ঝালঝাল টক মিষ্টি সব স্বাদেরই পটলের এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে।